লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তিনি বলছেন, ভোটে লড়ার টাকা নেই বলে টিকিট পেলাম না। কেন টিকিট পেলাম না তার উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও দুই মন্ত্রী। ভোটে লড়ার মতো টাকা আমার কাছে নেই সেটা জানতেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ এবং দুই মন্ত্রী। তারা হয়তো সেটা দিদিকে জানিয়েছেন, হয়তো আমি যোগ্য নই তাই টিকিট পাইনি, মন্তব্য অপরূপা পোদ্দারের। দুবার লোকসভা ভোটে নির্বাচিত হলেও এবছর আরামবাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি অপরূপা পোদ্দারকে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অপরূপা পোদ্দার। দিদি, আপনাকে যেটা প্রথম প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে কেন দল আপনাকে আরামবাগে টিকিট দিল? এর উত্তর আরও ভালো আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি রুরালের দুই মন্ত্রী এর ভালো উত্তর দিতে পারবে। অনেক পুরনো দুবার তিনবারের চারবারের সাংসদরা পোরখাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছে, তাদের যোগ্যতার ভিত্তিতে হয়তো আমি যোগ্য ছিলাম না তাই আমি আবার আমি পাইনি। এবং আপনারা দেখেছিলেন 2019 সালেও আমি এটাই লিখেছিলাম যে যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না এবং আজকের দিনেও আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য। এটা আমার হুগলি জেলার রুরালের দুই মন্ত্রী জানতেন, সেই সাংসদও জানতেন, হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই টাকার জন্য হয়তো আমি, কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। কিন্তু দিদি, প্রার্থী হলে দল তো আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু ইলেকশন লড়তে গেলে একটা ভালো, মানে এত বড় এলাকা, সেখানে তো টাকার তো সবসময় সহযোগিতা লাগে। রাজনৈতিক দলের থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তো টাকা দেওয়া হয় যারা প্রার্থী হয়েছেন তাদেরকে। না না, আমি আবারও বলছি যে দল যখন আমরা ভোটে লড়তে যাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ভোট লড়ার জন্য টাকা বার করতে হয়, সঙ্গে সঙ্গে তো দল দেয় না, দলের একটা প্রসেস আছে। কিন্তু সেইটা আমার ছিল না এবং সেটা সেই হুগলি রুরালের দুই মন্ত্রী জানতো এবং সে সাংসদও জানতো, সেটা তারা দিদিকে বলেছে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই। আপনি দুবারে জয়ী সাংসদ, আপনি বলছেন শুধুমাত্র টাকা কম থাকার কারণে আপনি টিকিট পেলেন? আমি আবারও বলছি যে অনেক যারা অভিজ্ঞ আছেন তাদের অভিজ্ঞতা আছে, তাদের সব কিছু আছে, হয়তো তারা পেয়েছেন, আমার মধ্যে কিছু নেই বা অভিজ্ঞতা আমার নেই বলে তাই আমি পাইনি। আপনি তো দুবার উইনিং ক্যান্ডিডেট ওখানকার, অভিজ্ঞতা তো, এটা তো বললাম তো, সেই আমার হুগলি জেলার সেই প্রবীণ সাংসদ বলতে পারবে এবং হুগলি রুরালের দুই মন্ত্রী বলতে পারবে, আমি তো বলতে পারবো। দলের অন্দরে একটা গুঞ্জন রয়েছে যে আরামবাগ সিটে তৃণমূল কংগ্রেস এবার একটু নড়বড়ে রয়েছে। দেখুন, এটা তো আমাদের উপনেতৃত্ব এবং হুগলি জেলার যে প্রবীণ সাংসদ এবং হুগলি রুরালের দুই যে মন্ত্রী রয়েছেন যারা দিদির কাছে এবং উপনেতৃত্বর কাছে রিপোর্ট তৈরি করে পাঠিয়েছে, তারা এর উত্তর দিতে পারবে দাদা, আমি তো পারবো না।